আরামবাগ মহকুমার গোঘাট এক নম্বর ব্লকের সহযোগিতায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা হলো বুধবার। মূলত গোঘাট গ্রাম পঞ্চায়েত সহ ব্লকের সমস্ত এলাকায় যত্রতত্র নোংরা আবর্জনা ও কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হবে। তারপর সেই বর্জ্য পদার্থকে সার তৈরি করার উদ্দেশ্যে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায়। গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15টি গ্রামের মধ্যে আপাতত 5টি গ্রামকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হয়। এই 5টি গ্রাম হল নবাসন, কাঁঠালি, বামুনিয়া, গোঘাট, বুইতা। এই ব্যবস্থাপনায় প্রাথমিক ধাপ হিসাবে ধরা হয় বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি এবং দ্বিতীয় ধাপ হিসাবে ধরা হয় মিশ্র সার পদ্ধতি। পচনশীল অপচনশীল দূষিত বর্জ্যকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় বর্জ্য পৃথকীকরণ। প্রাকৃতিক ভাবে জৈব বর্জ্যের বিয়োজনের প্রক্রিয়াকে বলা হয় কম্পোস্টিং। বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসা বর্জ্যগুলিকে পৃথক করা হবে পচনশীল ও অপচনশীল বর্জ্যে। পরে অপচনশীল বর্জ্যগুলি বিধিসম্মত পদ্ধতিতে ব্যবস্থাপনা করা হবে। পচনশীল বর্জ্যগুলিকে সারে রূপান্তরিত করার প্রচেষ্টা করা হবে। এই 5টি গ্রামের অন্তর্গত বাড়িগুলি থেকে বর্জ্য নিয়ে আসার জন্য 3টি টোটোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান গোঘাট এক নম্বর ব্লক সভাপতি বিজয় রায়। আজকের বিষয়টা হচ্ছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার যে দিকটার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে, জল ধরো জল ভরো এবং এই নোংরা আবর্জনা যত্রতত্র যেন ছড়িয়ে না থাকে, সেই প্রকল্পেরই আজকে আমরা প্রথম উদ্বোধন করলাম। গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন করলাম। উদ্বোধন করতে এসেছিলেন সম্মানীয় SDM ম্যাডাম মহাশয়া, BDO সাহেব এসেছিলেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আমরা টোটাল 7টা জিপি প্রধানকে আমরা এখানে ডেকে নিয়েছি যে তাদের এলাকায় যে কাজগুলো হবে তারা যেন পরিকল্পনাটা করে নেয়। যে আমরা মানুষের ভালো চাইছি, মানুষের উপকারে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্ততে মানুষের উপকারের জন্য এই যে প্রকল্পটা হচ্ছে প্লাস্টিক মুক্ত সরকার আমরা গড়তে চাই, প্লাস্টিক মুক্ত ওয়েস্টবেঙ্গল আমরা গড়তে চাই। তারই প্রথম ধাপ আমরা করলাম। আপনারা দেখেছেন যে তিনখানা টোটো গাড়ি, আমরা মালবাহী টোটো গাড়ি আমরা মানুষের হাতে তুলে দিয়েছি। তারা পাড়ায় পাড়ায় যাবে, গ্রামে গ্রামে যাবে এবং বিভিন্ন ব্যবসাদারদের কাছ থেকে গিয়ে তারা সেখান থেকে যে প্লাস্টিক, সেই প্লাস্টিকটা কুড়িয়ে এনে এখানে জমা করবে এবং পরবর্তীতে এখান থেকে তারা সেই মালটাকে ডেলিভারি দিবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। গোঘাট এক নম্বর ব্লকের BDO সম্রাট বাগজি জানান, এর আগেও গোঘাট পঞ্চায়েত নির্মল স্বচ্ছ পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছিল। এর পরেও এই পঞ্চায়েত যেন নির্মল পঞ্চায়েতের আরো পায় সেই প্রচেষ্টাই করছি আমরা সকলে। আমরা ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার শুভ সূচনা হলো। এই ব্যবস্থাপনার প্রথম ধাপ হিসেবে আমরা একটা সেগ্রিগেশন শেড এখানে করলাম এবং তার সঙ্গে কম্পোস্টিং ইউনিটও করা হলো। এই সেগ্রিগেশন শেডে মূলত আপাতত আমরা 5টা গ্রামকে সঙ্গে যুক্ত করেছি, 15টা গ্রামের মধ্যে। সেই 5টা গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে যে কঠিন বর্জ্য যেগুলি আছে পচনশীল এবং অপচনশীল সেগুলিকে নিয়ে আসা হবে। তার জন্য আমরা ই-কার্ড, 3টে ই-কার্ড এই গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে। সেই ই-কার্ডগুলি বাড়ি বাড়ি যাবে এবং সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে সেগ্রিগেট করা হবে। কঠিন বর্জ্য যেগুলি অপচনশীল সেগুলো বিধিসম্মত পদ্ধতিতে ব্যবস্থাপনা করা হবে এবং যেগুলো পচনশীল তার মাধ্যমে এখানে সার তৈরি হবে। আমরা পাড়া বৈঠকের আয়োজন করছি, সাইকেল র্যালির আয়োজন করছি, মানুষকে বোঝানো হবে যে যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না। আমাদের মূল উদ্দেশ্য হলো নির্মল স্বচ্ছ পঞ্চায়েত হিসেবে গোঘাট পঞ্চায়েতকে ঘোষণা করতে পারা। আমরা নির্মল পঞ্চায়েত আগেই হয়েছিলাম, ওপেন ডেডিকেশন ফ্রি যখন হয়েছিলাম, এবার তার পরবর্তী ধাপ যেখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাটা বিধিসম্মত পদ্ধতি থাকছে। এক নম্বর ব্লকের যে 7টা গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এটি হবে। আপাতত গোঘাট গ্রাম পঞ্চায়েতের সূচনা হলো, ধাপে ধাপে আমরা সমস্ত পঞ্চায়েতে এই পদ্ধতি নিয়ে এগিয়ে যাব। অপরদিকে এই সম্পর্কে SDO সুভাষিনী ই বলেন, 5টি গ্রাম থেকে বর্জ্য তুলে পৃথকীকরণ এবং কম্পোস্টিং করার পদ্ধতি আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে। এই পদক্ষেপে আমরা সকলেই খুশি। গোঘাট গ্রাম ব্লকের আন্ডারে, পঞ্চায়েত সমিতির আন্ডারে গোঘাট গ্রাম পঞ্চায়েতে একটা সেগ্রিগেশন শেড কম্পোস্ট পিটগুলো আজকে শুরু হচ্ছে। আজ থেকে আমরা এখানে 5টি গ্রাম থেকে আবর্জনাগুলো কালেক্ট করে এখানে সেগ্রিগেট করা হয়, পরে ওটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে প্রসেসিংগুলো করা হবে। এই পদ্ধতিটা আজ থেকে শুরু হবে এখানে, ওই জন্য আমরা সবাই এসেছিলাম আজকে পঞ্চায়েত। মানে গাড়িগুলো ছাড়ানোর জন্য লোকালি ওনারা এমপ্লয় করেছিলেন, আপনারা বুঝেছিলেন, লোকালি তো এমপ্লয় করা হয়েছে পঞ্চায়েত থেকে। নিউজ রাজ বাংলা, গোঘাট। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার
পিজা শহরে হাজির বং পিজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা।